সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সকলকে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলশান এলাকার বাটারা থানার 40 নং ওয়ার্ডে। আগে খ্রিস্টান ধর্ম ছিলেন, মুসলিম হয়েছেন, তো তার একটি প্রতারণার বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব। মোহাম্মদ আবু জাফর নামের এক ব্যক্তি তাকে বিয়ের প্রলোভনে সম্পর্ক করে, এক পর্যায়ে তিনি তাকে বিয়েও করেন। শুধু একটি বিয়ে নয়, এই ভদ্র মহিলাকে চারবার বিয়ে করেন, বিভিন্ন ভাবে প্রতারণা করে। তার মুখ থেকে আমরা শুনবো। চারবার বিয়েটা এরকমই হয়েছে, প্রথমে ভালোবাসার সম্পর্কে সে আমাকে বলল যে আমরা মুসলমান হিসাবে সরা বিয়ে করি, তখন সরা বিয়ে হইলো, ওর কিছু লোকজন আমার কিছু লোকজন এইভাবে একটা সরা বিয়ে হইল। ও সে বিয়ের আগে বলছে যে তার বউ চলে গেছে, দুইটা বাচ্চা রাইখা। তো আমি চিন্তা করলাম আমারও আগের বিয়ে ছিল, বাচ্চা আছে, তো এইভাবেই মিলেমিশে থাকি। তো সরা বিয়ে করার পরে কিছুদিন পর সে আবার বলল যে তার এই বিয়েটা মানে লোক জানাজানি হইলে একটা কোর্ট কাবিনের দরকার আছে, সরা বিয়ের আজকাল কোনো ই নাই। তখন ওই কোর্টে যায়, আর একবার বিয়ে হইল। আবার কিছুদিন পর বলল যে আমি তো কাজী অফিসে যেয়ে আমাদের এই বিয়ের কাগজ দেখাইছি, কিন্তু তুমি তো অন্য ধর্মের, এই বিয়েটা হয় নাই, এটা জায়েজ হয় নাই, তোমার মুসলমান ধর্ম গ্রহণ করে তারপরে বিয়ে করতে হবে। পরে যায় আবার মুসলমান ধর্ম গ্রহণ করায় আবার বিয়ে করলো। পরে এক পর্যায়ে কাগজপত্র জ্ঞানজামা শান্তিতে গায়েব করে ফেললো। পরবর্তীতে আবার আমার ভাই তাকে ই করলো যে তোমরা তো বিয়ে করছো, এরকম কেন করতেছো। পরে আমার ভাইয়ের কাছে এক পর্যায়ে স্বীকার গেল যে সে কাগজপত্র গায়েব করে ফেলছে, এই মানে হারাই ফেলছে, আমার ঘর থেকে লুকাই নিয়ে হারাই ফেলছে। তো তখন আবার আমার ভাই বললো তাহলে আবার বিয়ে করো, সমাজ যাতে তোমাদের আসা যাওয়া থাকে, তুমি আসো যাও, তুমি যে স্বামী সেটা জানতে পারো। পরে আবার সে বিয়ে করলো। এইভাবে এইভাবে লাস্টের বিয়েটা কোর্টেই আবার এই রেজিস্ট্রেশন বিয়ে হইলো, নিকানামা কাবিননামা হইলো, লোটারি পাবলিকের বিয়ে হইলো, ধর্ম ত্যাগকরণ হইলো। এইভাবে তার সাথে আমার চারবার বিয়ে হইলো। প্রেমটা শুরু বলতে তখন আমি আমার বোনজামাইরা থাকতো এখানে, তখন প্রথম ঢাকায়, জীবনে ফার্স্ট ঢাকায় আসছি। একটা বিষয় মেম্বারের অফিসে আসলে ওইখানে পরিচয় হইলো, ওইখানে পরিচয় হওয়ার পরে তার সাথে আর আমার ওই দুই একদিনের কথাবার্তা হইলো। তখন এত মোবাইল টোবাইল এত কিছু বুঝতাম না, দুই একদিনের কথাবার্তাতে একটা সম্পর্ক সৃষ্টি হইলো। তারপর দিয়ে তার সাথে আমার 9-10 বছর আর কোনো মেম্বার ক্ষমতা থাকাকালীন তার সাথে আমার কোনো কথা নাই, বার্তা নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। তো আমার বোনের মেয়ের একটা ঝামেলার জন্য মেম্বার অফিসে আমার আবার যাওয়া পড়লো। যাওয়া পড়ার পরে ওইখান থেকে আবার আলাপ, আবার আলাপ, আবারই। তো আমি আসলে ওরা অন্ধের মতো বিশ্বাস করে, ও যা বলতো তাই বিশ্বাস করতাম, বিবেচনা করতাম না এইভাবে যে আমি একটু তদন্ত করি, একটু খোঁজ নিই, এরকম ধরনের কোনো আমার ই ছিল না। মানে এতটাই ওর প্রতি দুর্বল হয়ে গেছে ওর ব্যবহার আচার আচরণে। ও আমি যেখানে থাকতাম এখানে আমার একটু অসুস্থ কথা শুনলেই খোঁজ নিতে যাই, তো আশেপাশে সব মানুষই দেখতো, খোঁজ নিত, ই করতো। তো ওর একটা কেয়ার দেখা মনে করছি যাকে এই লোকটা আমাকে ঠকাবে না, এই বিশ্বাসেই আমি ওর সাথে বিয়ে বসছি। বিয়ে বসার পরে আসলে ওর ব্যাড রেকর্ড যেগুলা আগে পিছর কী হয়েছে এইগুলার খোঁজ নিই নাই, এখানেই আমার ভুল হয়েছে, এগুলার আমি খোঁজ নিই নাই। তো আস্তে আস্তে তো এই সাংসারিক জীবন চলাকালীন ওর আস্তে আস্তে সব কিছুই বেরোইলো। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমি এই লোকটারে ভালোবেসে ধর্মটাও ত্যাগ করলাম, আমার এখন ওই ধর্মে তো কেউ আমার যতই ভাই বোন বাবা থাকুক কেউই আর আমাকে নিবে না। তো আমার এখন একটাই সব মুসলমান ভাই বোনদের কাছে দাবি, সমস্ত মুসলমান মানুষের কাছে দাবি, দেখেন আপনারা এই ছবিগুলো কখনো বিশ্বাসযোগ্য হবে যে এই ছেলে আমাকে ফেলাই যাবে? কখনো বিশ্বাসযোগ্য হবে না, এত মধুর একটা সম্পর্ক সৃষ্টি করে সে আমার সাথে এই প্রতারণাগুলো করছে। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলি যে আমি এখন কি করব, না আমি ওই ধর্মে ফিরে যেতে পারবো, না এই ধর্মে যে আমার স্বামীর জন্য আমি যে ধর্মটা ত্যাগ করলাম সে আমাকে ত্যাগ করাইলো, এখন আমি কি করতে পারি আপনারাই আমাকে বলে দেন। সে আমার সাথে এত বড় প্রতারণা করলো, এখন আপনারাই বলেন আমি কি করব। কোথায় যাবো? সে তো এখন আমার সে এমনভাবে গায়েব হয়ে গেছে যে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তার আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, তারা কেউ আমাকে পাত্তাই দেয় না, তারা বলে আমরা এই বিষয়ে কিছু জানি না। আর এখন তো আমার ফিরে যাওয়ারও রাস্তা নাই, যে আমি ফিরে যাবো কোনো
কোনো আশ্রয় নাই, আমার যা টাকা পয়সা যা কিছু ছিল সম্পূর্ণ তারা নিয়ে নিছে, আমার সাথে এরকম মিশে মিশে ভাও দিয়ে দিয়ে সবই নিয়ে নিছে, এখন আমার আর কোনো কিছুই নাই। আমি ওদের অনেক বিশ্বাস করছিলাম, বিশ্বাস করে আজকে আমি এই পর্যায়ে এসে দাঁড়াইছি, এখন আপনারা বলেন যে আমি কি করব। স্বামী স্ত্রী মিলা আমার সাথে মিল মহব্বত দিয়ে আমার যা কিছু আছে সমস্ত কিছু সেন তারা নিছে, নেওয়ার পরে যখন আমার এখন আর কোনো কুল নাই, টাকা পয়সা নাই, তারা এরকমই আমার সাথে একটা অত্যাচারের ই শুরু করছে। এখন আমার সব মুসলমান ভাইদের কাছে বোনেদের কাছে সমস্ত মুসলমান মানুষের কাছে আমি বিচার চাই, আপনারাই বলে দেন এখন আমি কি করতে পারি। এরা জামাই বউ বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদের দিয়ে, এই ছেলেটার নাকি অনেক রেকর্ড মানুষের মুখ থেকে যা শুনতাছি এখন, এর এই সেকেন্ড বউরে নিয়ে আসে বিভিন্ন মেয়েদের ভাষায় ভাষায় এই আত্মসাত করে নিতেছে এই টাকা পয়সা। ওই মহিলার নাম নাসি, স্বামীর নাম হয়েছে জাফর, আবু জাফর। আবু জাফর দেশের বাড়ি কোথায়? ওর হোম ডিস্ট্রিক্ট হয়েছে খুলনাতে, পাইকগাছা কফুলবুনি। ওর বাবার নাম কি? আব্দুল করিম। আমার কিছুই দরকার নাই, বাবার মূল চাওয়া সে আমার একটা ধর্ম ত্যাগ করে এখন কেন আমার সাথে এরকম করতেছে, আমার কোথায় দাঁড়াবো, আমার কোনো শেষ হয়, ঢাকা শহর মানে আমি ভাড়া থাকি, কিভাবে চলবো কি করবো, স্বামী দায়িত্ব এতদিন ইনকাম ছিল একটা পর্যায়ে ছিল, এখন আমি কোন পর্যায়ে দাঁড়াবো, আমি যে কত কষ্ট করে চলতেছি, মানুষের কত লাঞ্ছনা গঞ্চনা কত কিছু শুনতেছি, আমারটা আমিই জানি, আমার আর কিছুই বলার নাই আপনাদের কাছে, আমার একটাই দাবি সে কেন এরকম করলো সেইটাই তার কাছে আপনারা সবাই মিলে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন কেন আমার সাথে এরকম প্রতারণা করলো, কেন আমার ব্যবহার করলো।